হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে। আসলাম তোমাদের অনেক অনেক সময় তো অনেক ভালোবাসি। আমি আজকে ভিডিওটা শুরু করছি, আর আজকে নতুন একটা দিন, আজকে হচ্ছে সোমবার। আর আমি দেখতেই বা বুঝতেই পারছো, আশা করছি পুরোনো ব্লগ দেখলে তোমরা যারা দেখো তারা বুঝতে পারবে আমি আছি আমার বাড়িতে। কারণ হচ্ছে কালকের থেকে আমার শরীরটা প্রচণ্ড রকম খারাপ হয়ে গেছে, মানে পটি হচ্ছে ডিহাইড্রেট হয়ে গেছে আর কি শরীরটা প্রচণ্ড। তো ওই জন্য কালকে মারা তো ও বাড়িতে গেছিলো, কিছু কিছু ক্লিপ তুলেছিলাম, মানে পুরোপুরি ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি। কালকে আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো হুট করে, তো পুরো ভিডিও আমি কমপ্লিট করতে পারিনি। কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ তুলেছিলাম, যদি আমি পারি তো এই ভিডিওটার সাথে অ্যাড করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো শরীরটা হুট করেই খারাপ হয়ে যায়। আর তারপরে মাদের সাথে এ বাড়িতে এসছি, বুধবার দিন আকাশের ছুটি আছে, আকাশের সাথে আবার ও বাড়িতে মানে ফ্ল্যাটে যাব। আবার আকাশ তো ঘুরতে যাচ্ছে মালয়েশিয়া, অফিস ট্রিপ আর কি, তো মালয়েশিয়া যাচ্ছে শুক্রবার দিন, তো আবার তখন চলে আসবো। তো এরকমই প্ল্যান আমার, তো এই বাড়িতে আসার মানে এখন ফ্ল্যাট থেকে আসার কোনো রকম প্ল্যান ছিল না, হুট করে শরীর খারাপের জন্য আসতে হলো। তো ওর জামা কাপড় মানে ঘুরতে যাবে সেই সব জামা কাপড় আমি গুছিয়ে না দিলে তো হবেই না, কারণ দেখবো সব মানে অর্ধেক জিনিস নিয়ে গেছে অর্ধেক জিনিস নিয়ে যায়নি, এরকম হবে। তো ওই জন্য বুধবার দিন আকাশ এসে আমাকে নিয়ে যাবে, ওর জামা কাপড় সব কিছু যা আছে গুছিয়ে টুছিয়ে দিয়ে আবার ব্যাক করবো আর কি, এরকমই কথাবার্তা আছে। তারপরে দেখা যাক, আজকেও শরীরটা অতটাও ভালো নেই, মানে ভালো আছি, পটিটা কমে গেছে, কিন্তু শরীরটা প্রচণ্ডই দুর্বল হয়ে গেছে আর কি। ভিডিও করতে ইচ্ছাই করছে না, কিন্তু কালকে গ্যাপ হয়ে গেছে, আজকের তো আর গ্যাপ দেওয়াই যাবে না। ছোটোখাটো হলেও আমাকে ভিডিও কিছু শেয়ার করতেই হবে তোমাদের সাথে, ওই জন্য সকালবেলা উঠে ভিডিও করা। তো সকালবেলা এখন না, এখন বাজে হচ্ছে 8:30। তো এই একটু আগে ঘুম থেকে উঠলাম, মা দাদি একটু রস চা করে দিল, দুটো মেরি বিস্কুট দিয়ে খেয়েছি, খেয়ে দিয়েই বসে আছি, ব্রাশ করলাম, করে মানে চোখ খুলতে পারছি না, মানে আমি শুলেই যেন ঘুমিয়ে পড়বো কিন্তু ঘুমাতে পারছি না। তো যাই হোক, মা বললো টিফিনে চিড়ে সেদ্ধ দেবে, চিড়ে সেদ্ধ তো একদম অখাদ্য, খাওয়া যায় না। কালকে রাত কালকে বিকেলের দিকে মাও করে দিয়েছিল ওই বাড়িতে আর কি, একদমই খেতে পাচ্ছিলাম না। শোনো, ভালো লাগছে না কিন্তু আমার। তো এই চলছে আর কি, তো সাথে থাকো, দেখছি কতটা কি শেয়ার করতে পারি না পারি। বোন আসুক, বোনকে তারপরে বলবো একটু ভিডিও করে দিতে। আমার গলা শুনেই বুঝতে পারছো, মানে আমার গলা দিয়ে মানে আমি যেরকমভাবে ভয়েসে তোমাদের সাথে কথা বলি আমি বলে উঠতে হচ্ছে, মানে কেমন আটকে আটকে যাচ্ছে। তো যাই হোক, আবার ঠিক হয়ে যাবো, একটা দিন আমাকে একটু তোমরা সময় দাও, আবার ঠিক হয়ে যাবো, আবার যেরকম ভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি সেরকমভাবেই করবো। তো এই তো নিজেরও খারাপ লাগছে, মানে নিজে নিজের কাজ অফ হয়ে গেলে না খুব খারাপ লাগে, মানে কি মানে তোমাদের বোঝাতে পারবো না। আমার এই ব্লগিংটা একটা নেশার মতো জায়গায় এসে দাঁড়িয়েছে, মানে একটা দিন অফ হয়ে গেলে না শরীরের থেকে বেশি আমার মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, চিন্তা তো হচ্ছে, বাড়িতে সব রেখে দিয়ে এসেছি, আমার পাখিগুলো কি মানে আকাশকে বলেছি বেরোবার আগে খেতে দিয়ে দিতে, কিন্তু ওরা তো ওই একটা টাইম খায় সেটা তো নয়, ওরা সারা দিন ধরে প্রথমে আসে শালিক পাখি, তারপরে একটু বেলার দিকে পায়রা, তারপর আবার একটু বেলার দিকে ছাতারে পাখি। তো ওদের নিয়ে আমার সময়টা সবসময় কেটে যায়, তো তাই ভাবছি ওরা এসে খোঁজাখুঁজি করবে হুট করে কোথায় গেল, এটাই আর কি। তো যাই হোক, দেখা যাক কতদূর কী হয়। তো এই তো সব কিছু নিয়ে চলছে, সাথে থাকো, দেখতে থাকো। চুলটার যা অবস্থা হয়েছিল কাল থেকে সকালবেলা উঠে ভালো করে আঁচড়ে আর বিরুনি করে নিয়েছি, মানে ভালো লাগছে না, চুলটা মনে হচ্ছে কেটে ফেলে দিই, কিন্তু সেটা করলে তো হবে না। এই তো, আর ওদের কাজ ব্যাস দেখো চলতেই থাকছে, চলতেই থাকছে, মানে শান্তুকে আর কত আমি বকাঝকা করবো, মানে আমি আর ওর সাথে পেরে উঠছে না। ওই জন্য আমি আপনার আসার কোনো আমার এখন প্ল্যানই ছিল না, ও আসলে প্রচণ্ড জ্বালায় বুকি কোকোকে দেখো।
প্রচণ্ড রকম জলায়ু আসলে, মানে ওদের ভুগি কোকোটা না আছে শুয়ে শান্তি, না আছে খেয়ে শান্তি, না আছে ঘুমিয়ে শান্তি, প্রচণ্ড বদমাইশি করে। আর এখানে সকালবেলা পড়লো এক কাপ চা, মা সব গুটিয়ে ফুটিয়ে রেখেছে এখানে, সব রোদে দিতে হবে, কিন্তু বাইরে তো রোদ নেই বললেই চলে, বেশ মেঘলা মেঘলা করে রয়েছে, তো জানি না এটার কী ব্যবস্থা হবে। আর এই একটা কাঁথা মা তুলে রোদে তাও একটু বাইরে হাওয়াতে দিয়েছে, আর একটা কাঁথা টানতেই পারলো না, ওই যে বুকি শুয়ে রয়েছে, বুকি কিছুতেই উঠলো না, আর কাঁথাটা টানাও যাচ্ছে না, বুকি না উঠলে ওটা বের করাই যাবে না। ওকে কত করে ডাকলাম ও উঠলোই না। এই চলছে এইসব নিয়ে, তো বোন আসুক, আর বোনকে বলছি একটু ভালো করে শেয়ার করবে, মানে আমার আজ শরীরে কোনো ক্ষমতা নেই, আমার চোখটা এরকম ছোট হয়ে গেছে, আমার মানে বড় করে খুলতে পারছি না আমি যেরকমভাবে চাই, মানে চোখটা যেন এর বেশি আর খুলছেই না, মানে এখানেই যেন আটকে যাচ্ছে, এরকমভাবে খুলতে পারছি না, সেরকমভাবে আমি তাকাই সেরকমভাবে তাকাতে পারছি না, কেন কে জানি কেমন একটা লাগছে। তো যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, তারপরে সবটাই তোমাদের হাতে। তো দেখো এখানে এখন সবাই খেতে বসেছে, এই যে মুঙ্গিটার খাওয়া হয়ে গেছে, আর এখনো লাইনে আছে ওইদিকে কোকা। শান্তুর খাওয়া হয়ে গেছে, শান্তু আর কোকা বাকি। এই যে এখানে ওকে বেঁধে রাখা হয়েছে, কারণ হচ্ছে বাবা ও বডি বেল্ট পরেছে না গলায় পড়েছে, আটকানো, কারণ হচ্ছে কোকার খাবারে গিয়ে হামলা করলে কোকা তাড়া করে ওই জন্য। আর মা ওদিকে তো রান্না বান্না করছে, আর এখানে বাবা যা বেঁধেছে এটা খোলা, এসো এই যে মাসিকে করে দিয়েছিলাম, তুমি সেটা আমাকে করে দিয়েছো, আমি ফটকা ঝোল। তো আজ সারাদিনটা এরকম ভাবেই কাটছে, শুয়ে শুয়ে, মানে উঠে দাঁড়ালেই প্রচন্ড মাথা ঘুরছে, মানে শরীরটা প্রচন্ড দুর্বল হয়ে গেছে এটাই। তো দেখছি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি না পারি, চেষ্টা করছি আর কি, ছোটটার ওপর এই বাড়িতে আছি, বেশি বড় ভিডিও তো দিতে পারবো না, কারণ হচ্ছে আপলোড করতে অনেকটা অসুবিধা হয়, তো ছোট্টর ওপর যতটা যা পারবো তোমাদের সাথে আপডেট দেওয়ার চেষ্টা করছি। আমি এখনও স্নান টান করিনি, দেখে বুঝতে পারছো সকাল থেকে এই নাইটিটা পরেই তোমাদের সাথে কথা বলে যাচ্ছে। তো এবারে যাব স্নানে, বাবা তো পাগল করে বাচ্চা স্নানে যা স্নানে যা স্নানে যা করে, তো এবারে চলে যাব স্নানে, 12:10। তো মা বললো পুরো ঠান্ডা জলে স্নান করিস না, কারণ আমার একটু জ্বর জ্বর ভাব আছে, তো পটি করলে বুঝতে পারো শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যায়, তো একটু জ্বর জ্বর ভাব আছে, তো ওই জন্য মা বললে একটু গরম জল ঠান্ডা জল মিশিয়ে স্নান করতে। তো চলো স্নানটা করে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? আর বুধবার থেকে, মানে কালকের দিনটা হয়তো, আজকে ঠিক আছে, হয়তো কালকের থেকে ভালো করে আরও ভিডিও দিতে পারবো, ঠোঁট ফোঁটগুলো না কিরম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, মানে টান ধরছে না শরীরে, অনেকটা জল বেরিয়ে গেছে ওই জন্য হবে হয়তো বা, তো মানে তোমাদের সাথে কথা বলছি তো মানে ঠোঁট ফোঁটগুলো যেন টানছে, ফেটে ফেটে গেলে যেরকম শীতকালে যেরকম টানে সেই রকম। তো যাই হোক চলো স্নানটা সেরে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? বুধবার তো ফ্ল্যাটে চলে যাবো, ফ্ল্যাটে অনেক কাজ বাজ রয়েছে অনেক, তো শ্যাম্পুও করবো, সে মানে মাথাটা একদম আঠা আঠা হয়ে গেছে, এখন তো শ্যাম্পু করতে পারবো না, শরীরটা খারাপ, বুধবার ফ্ল্যাটে গিয়ে তারপর শ্যাম্পু করবো। আমি তো শ্যাম্পু না, আমার আসার তো কোনো প্ল্যানই ছিল না, কালকে আমার যা অবস্থা ছিল, আমার শ্যাম্পু সবার আমার মাথায়, মানে শ্যাম্পু এটা যে বোতলটা যে নিয়ে আসবো সেও মাথাতে ছিল না। তো যাই হোক বাড়িতে গিয়ে একেবারে করবো।
চলো। তো বন্ধুরা, খেতে তো ইচ্ছে করছে না, তাও তো খেতে তো হবে। এখানে মা উচ্ছে ভাতে দিয়েছে, কারণ খাওয়ার কোনো টেস্ট পাচ্ছি না। আর মাছ ভাজা, আর এখানে রয়েছে সবজি দিয়ে ঝোল। তো বন্ধুরা, তোমাদের সাথে বেশ কিছুক্ষণ পরে কথা হচ্ছে। আমি স্নান টান করে শুয়ে গেছিলাম, উঠে খাওয়া দাওয়া করলাম, এবারে শোবো। আমার তখন শোয়া আর উঠে খাওয়াই কাজ, আর কোনো কাজ নেই এখানে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়ালই করো, আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, কালকে আশা করছি ভালো করে ভিডিও দিতে পারবো।